up though. দেখুন বন্ধুরা, আমার থত মাই কি জানি মারতে আছে আমার বউ। একটা খাই ইচ্ছে করে, কপি কপি গন্ধ হয়, চকলেট চকলেট গন্ধ হয়। গন্ধ বলবো না গন্ধ বলবো না হেরান বলবো? খাবো না খেলে তোমার ঠুডো দিয়ে এতদিন আপনারা দেখছেন বউকে সুন্দর বানানোর জন্য বর তার ফেসিয়াল করে দেয়, এখনো দেখেন উল্লাড়া। যুগের পরিবর্তন ঘটে, বরকে সুন্দর বানানোর জন্য বউ তার ফেসকে ফেসিয়াল করিয়া দেয়। আমারে নাকি বিয়ে দেবে আবার, কি জঘন্য কথাবার্তা। পোলাডায় কোন কেট তোর শুরু করছে? তোর বাবার পেটটা কাজে লাগাইতে আছে। ঘুরবা না বাবা, হ্যাঁ সোহে নাকি শশা টশা দেয়? না আরে কাকা ঘুমাইতেছ বাবার পেটে, তা কাকারা এত শরম করতেছ গেলে? কি ম্যাক্সে ভগবান জানে, 10 মিনিট পরে দিয়ে দেই। ভাই আপনারা কিছু দেখতে পাইতেছেন কি ম্যাক্সে? এতে লাসা লাসা লাগে। একাল পোলা পানের পায়খানা আনান। আরে দয়াল মনুর হাগুটা করতেছ না এবার বাবা, তোর হাগু তোর হাগ হয়ে মাসছে রে সব দেখ মোর গালেও। তো বন্ধুরা কাপ দেওয়া টাকায় কেমনে বাইরে, আমি আমার একটু শুইতে কইছে, তা শুইতে দিয়ে পড়ছিলাম ঘুমাইয়া, এরপর দিয়ে গালে জানি কি আধা ঠান্ডা আধা ঠান্ডা লাগতে আছে, বুঝলাম ওই জায়গায় ফেসিয়াল করতেছে। তো বন্ধুরা আজকের কিছু কথা বলবো, আসলে আমার যে চ্যানেলটা দেখতেছেন এটা গত বছর সেপ্টেম্বরে আমি ক্রিয়েট করি প্রথম। তো আসলে অনেক উত্থান পতন ঘটছে, অনেক ভুল ত্রুটিও করছি আমি, 3-3 বার মনিটাইজেশন অ্যাপ্লাই করার পরে ক্যান্সেল হয়েছে, রাগ করে পুরনো সব ডিলেট করে দেই, ওয়াচ টাইম সব চলে যায়। তো ভগবানের অশেষ কৃপায় আবার মাত্র 28 দিনে আবার চ্যানেলে ওয়াচ টাইম প্রায় 4000 প্রায় মানে 3900 ঘন্টা হয়ে গেছে অলরেডি, হয়তো কালকের পূর্ণ হয়ে যাবে। তো এই যে আমার এই অল্প দিনে 4000 ঘন্টা প্রায় হয়ে গেল মাত্র 1 মাসে, তো এটার পিছনে অবদান আপনাদের, এবং সব থেকে বড় অবদান আমি একজন বাংলাদেশি কিন্তু আমি কলকাতার দর্শকদের প্রতি প্রচণ্ড কৃতজ্ঞ এবং অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। আপনারা আমার ভিডিওগুলো দেখেছেন বিদায় আমি এত তাড়াতাড়ি চ্যানেলটাকে গ্রো করাতে পেরেছি, এবং লাস্ট যখন আমি একদম অধৈর্য হয়ে গেছিলাম, আমি হতাশ হয়ে গেছিলাম যে আর হচ্ছে না, আমি ভিডিও আপলোড করা বন্ধ করে দিয়েছিলাম মানে ডিসেম্বরের থেকে পর থেকে, হ্যাঁ জানুয়ারি ফেব্রুয়ারিতে আমি টোটাল
দুই মাস আমি কোনো ধরনের কোনো কন্টেন্ট আপলোড করি নাই, আমার ইমপ্রেশন চলে আসছিল 500 মাত্র। হ্যাঁ, তো যখন আমি আবার ভিডিও কন্টিনিউ আপলোড করা শুরু করি, তো এখন ভিডিও আমার আমার চ্যানেলে ইমপ্রেশন প্রায় 1 লাখের কাছাকাছি। তো এর আসলে অনেক কারণ আছে, অনেক জায়গা থেকে আমি অনুপ্রেরণা পেয়ে প্রাণিত হয়েছি, অনেক অনেক ব্লগিং চ্যানেল দেখতে দেখতে আসলে তাদের থেকে আমি প্রেরণা পেয়েছি। আমার দেখতেই পাচ্ছেন আমার ইন্ডিয়ান দর্শক 63%। তো আমি আসলেই আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ, আপনাদের অসংখ্য ধন্যবাদ যেভাবে সাপোর্ট করেছেন, যেভাবে আমার ভিডিওগুলো দেখেছেন, এভাবে আমার পাশে থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওগুলোতে লাইক দেবেন। কারণ আসলে ইন্ডিয়ান দর্শকরা আসলে ব্লগ, ফ্যামিলি ব্লগগুলো বেশি দেখেন, আসলে আপনারা একদম ব্লগারের সেতে কষ্ট করে ভিডিও ক্রিয়েট করে সেই কষ্টটা অবশ্যই আপনারা বোঝেন, না বুঝলে আসলে দেখার কথা না। কারণ আমি তো অনেক নর্মাল ভিডিও করি বা অত ভালো ব্লগিং করি না, তারপর আমাকে দেখতেছেন, বা এমন আমার থেকেও যারা নর্মাল ভিডিও করে তাদের ভিডিওগুলোও আপনারা অনেক দেখতেছে এবং তাদেরও আসলে সেই সুযোগটা করে দিচ্ছেন এই প্ল্যাটফর্মে কাজ করার মতো, এটা সত্যিই অ্যাপ্রিসিয়েট করার মতো। আর এটা প্রত্যেকটা নির্মাতা বা ইউটিউবারের আসলে ইন্সপিরেশনের জায়গায় তারা ইন্সপায়ার হয় আপনাদের এই সাপোর্টের কারণে। তো যাই হোক, ইন্ডিয়ান দর্শকদের পাশাপাশি আমি বাংলাদেশের দর্শকদেরও অনুরোধ করছি আমার ভিডিওগুলো দেখবেন, ভিডিওগুলোতে লাইক দেবেন এবং ভালো ভালো কমেন্টস করবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। দেখছো মানে বসে আছে চুপ করে।